খনিজ মূল্যবান ধাতু ও অধাতু সমূহ পৃথিবীর সর্বত্র বিরাজিত থাকলেও ভূপৃষ্ঠে বা ভূগর্ভে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসেবে মূল্যবান ধাতু বা অধাতু পাওয়া যায়। এগুলোকে খনিজ বলে। খনিজ পদার্থ বিভিন্ন অর্থে বিভিন্ন প্রকারের। মৌল ও যৌগ বিবেচনায় খনিজ পদার্থ দুই প্রকার, যথা মৌলিক খনিজ ও যৌগিক খনিজ। মৌলিক খনিজ স্বর্ণ, হীরা, গন্ধক ইত্যাদি পদার্থকে প্রকৃতিতে মৌলিক পদার্থরূপে পাওয়া যায়, এর জন্য এগুলো মৌলিক খনিজ। যৌগিক খনিজ মৌলিক খনিজ বাদ দিলে বাকি সকল খনিজ, এদেরকে যৌগ হিসেবে পাওয়া যায়। ভৌত অবস্থা বিবেচনায় খনিজ তিন প্রকার, যথা কঠিন খনিজ, তরল খনিজ ও গ্যাসীয় খনিজ। কঠিন খনিজ কঠিন অবস্থায় পাওয়া যায়, যেমন ম্যাগনেটাইট, বক্সাইট, সালফার বা গন্ধক ইত্যাদি। তরল খনিজ মার্কারি বা পারদ, পেট্রোলিয়াম। গ্যাসীয় খনিজ প্রাকৃতিক গ্যাস।